কোশ্চেন আপনি? জি জি, আচ্ছা, ধন্যবাদ অ্যাডভোকেট লিয়াকত আলী সাহেব। ধন্যবাদ। আসলে আজ এই যে প্রসঙ্গটা নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয়, হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বলতে গেলে জাতীয় নির্বাচনও আপনারা দেখেছেন, এগুলো প্রহসনের নির্বাচন হয় বাংলাদেশে এখন, যেটা হচ্ছে গত 12 বছর থেকে আপনারা দেখতেছেন। নির্বাচন মানে নৌকা জেতা, এর বাইরে কিছু নাই। কেন? এবং শুধু এটা আমার কথা না ভাই, আপনি জানেন যে কিছুদিন আগে আওয়ামী লীগের প্রতি যারা সহানুভূতি সম্পন্ন বাংলাদেশের 42 জন বিশিষ্ট ব্যক্তিত্ব, তারা নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা এবং আর্থিক দুর্নীতি তারা তুলে ধরেছেন, এবং তারা রিপোর্টে কি বলেছেন, বাংলাদেশে এখনকার যে নির্বাচন হচ্ছে এগুলো প্রহসনের নির্বাচন। নির্বাচন কমিশন সম্পর্কে তারা অনেকগুলি কথা বলেছেন, আপনারা সবাই দেখেছেন। তারপরে সংবাদপত্রের স্বাধীনতা তো নেই, এই সংক্রান্ত একটা রিপোর্ট এসেছে 2020 সালের, যে রিপোর্টটা এসেছে বাংলাদেশ 180টি দেশের মধ্যে এখন 151তম কিন্তু নেমে গেছে। আপনি দেখবেন পাকিস্তান, মিয়ানমার, আফগানিস্তানেরও নিচে নেমে গেছে বাংলাদেশ। এই সংবাদপত্রের স্বাধীনতা, নির্বাচন, ফ্রিডম অফ স্পিচ সব কিছু মিলিয়ে আপনি 2020 সালের যে রিপোর্টটা দেখবেন। তারপরে দেখেন, ভাই বললেন, আমার সিনিয়র বড় ভাই বললেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে ভাই, কিন্তু আমি একটা কথা বলি, নির্বাচন কমিশনার ওনার নাম হচ্ছে মাহবুব তালুকদার, হ্যাঁ, উনি পরিদর্শনে গিয়েছিলেন পৌরসভা নির্বাচনে, এবং 18টা বুথ উনি পরিদর্শন করেছেন। 18টা বুথ পরিদর্শন করার পরে পত্রিকা, সব পত্রিকা এসেছে, উনি যেটা বলেছেন যে আমি 18টা বুথে গেলাম, কোথাও বিরোধী দলের কোনো এজেন্টকে ওইখানে থাকতে দিতে তারা দেন, উনি বলেন নাই যে আমি দেখতে পাই না, উনি বলতেছে যে আমি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওরা ওইখানে টিকতেই পারতেছে না, থাকতেই পারতেছে না, ওদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা কথা উনি বলেছেন যে বিরোধী দলীয় প্রার্থীর পোস্টারটা পর্যন্ত ওরা ছিলেন, মাহবুব তালুকদার। জি, মাহবুব তালুকদার। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো অ্যাডভোকেট সাহেব এবং আইন বিষয়ক সম্পাদক, মাহবুব তালুকদার সাহেব আজ পর্যন্ত আমি দেখি না উনি পজিটিভ কোনো কথা বলছেন। সেকেন্ড কথা, আমি আসতেছি আপনার কাছে, আপনি যদি একজন নির্বাচন, আমি আপনাকে আজকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করে ফেললাম, আপনি যখন প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় স্থানীয় সরকার নির্বাচন, লোকাল নির্বাচন, পার্লামেন্টে সব নির্বাচনে দেখতে পাচ্ছেন যে কারচুপি হচ্ছে, প্রহসন হচ্ছে, ভোট চুরি হচ্ছে, রাতরা তার হোয়াট ইজ মাই রোল, আমি ফেইলিওর, উনিও তো একজন, তাহলে উনি রিজাইন দেন না কেন? এটা একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন আপনার, কেন উনি রিজাইন দেয় না? আবার আরেকটা প্রশ্ন আপনি প্রায়ই করেন আমি দেখছি এই অনুষ্ঠানে, যে আপনারা কেন নির্বাচনে আসেন? এটা, হ্যাঁ, এই দুইটা প্রশ্ন বারবারই আসে, আমি এটা আনসার দিই, শুনেন, উনি কেন রিজাইন দেয় না, উনি কেন রিজাইন দিবে? শুনেন, আমরা যেমন আমরা দেখাচ্ছি সারা বাংলাদেশের মানুষকে, পৃথিবীর মানুষকে, যে আওয়ামী লীগ মানেই নির্বাচন হয় না, সুষ্ঠু নির্বাচন হয় না, ওরা সুষ্ঠু নির্বাচন জানে না, এবং উনি ওনার নিজের পদে থেকে উনি এটা প্রমাণ করতেছেন যে দেখেন আমি আমার সত্য কথা আমি বলতে পারি। দায়িত্ব নির্বাচন নিরপেক্ষ করার দায়িত্ব অ্যাজ এ মেম্বার নির্বাচন কমিশন, একজন নির্বাচন কমিশনার পুরো নির্বাচন ব্যবস্থা কি, তাহলে আমি এই টিমের সাথে কাজ করব না, কারণ এই তিনটে দুর্নীতি। উনি যদি চলে যায় এই কথাগুলি তো উনি বলতে পারবে না, চলে যাওয়ার পরে যদি বলে উনি এই কথাগুলি তো জনগণ নিবে না। সো উনি যদি পদে থেকে উনি সত্য কথাটা বলতে পারে, তাইলে তো ওইটাই কি বেটার না, এবং ওনার পলিসিটা হচ্ছে এইটা। আপনি কি মনে করেন সারা, আপনি তো ব্রিটেনে থাকেন, আমি আমি এমন কোনো দেশ দেখি নাই যে একজন লোক বোর্ডের মেম্বার, নির্বাচন কমিশন বোর্ডের মেম্বার, অ্যান্ড কন্টিনিউয়াসলি উনি ব্রিফিং করে যাচ্ছেন এটা দুর্নীতি, এটা 2 নম্বর, এটা হয় না, কিন্তু আপনি আসেন এই দুর্নীতিবাদদের সাথে আমি আর নির্বাচন কমিশনে থাকবো না। ভাই, যে সৎ লোক পৃথিবীতে সে কোনো কিছু ভয় পায় না, সে বলতে ভয় পায় না, সে বলতেও ভয় পায় না, কেন রিজাইন দিয়ে চলে যাবে কেন? সে বলবে সত্য কথাগুলি মানুষের সামনে বলবে, এইটাই এটাই এটাই হলো একজন মানুষের স্ট্যান্ড। এই স্ট্যান্ড আমি আমরা আমি মনে করি এই স্ট্যান্ডটা আমরা পছন্দ করি। একটা জিনিস শুধু বলি, 60, আপনি জানেন দ্বিতীয় ধাপে 60টি মেয়র নির্বাচন হয়েছে, 60টি পৌরসভায় মেয়র নির্বাচন হয়েছে, 46 জন আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছে, মাত্র 4 জন বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। আপনি কি আপনি মনে করেন এই এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ হয়েছে? এটা আমি জনগণের কাছে এই প্রশ্নটা ছেড়ে দিলাম, আপনারা আপনারা যা সাংবাদিক আপনাদের সামনে এই প্রশ্নটা ছেড়ে দিলাম, আর অনেক কিছু বলার আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে লিয়াকত ভাই, ভেরি সিম্পল, আমি মাহবুব তালুকদারকে নিয়ে আমার খুব ইচ্ছা করে ওনাকে যদি আমি পাইতাম, প্রশ্ন করতাম যে আপনি তো খুব সম্মানিত একজন বিজ্ঞ মানুষ, অলওয়েজ আপনি স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, এবং সেটা হতে পারে ট্রু স্টেটমেন্ট, আমি বলি না যে উনি মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু আপনি এই যে বলছেন যে বোর্ডটাতে আপনি আছেন, যে নৌকাতে আপনি আছেন, যে কমিটিতে আপনি আছেন, সেগুলো কন্টিনিউয়াসলি দুর্নীতি করতেছে, তাহলে আপনি ওয়াই আপনি রিজাইন দেন না? আপনি মনে করেন ইজ ইট লজিক্যাল? আমার অফকোর্স লজিক্যাল,
নির্বাচন থেকে চলে যাই, আমরা এই কথাগুলি কেমনে প্রমাণ করবো? আজকে এই যে নির্বাচন কমিশনারের মুখ থেকে যে কথাগুলি আসতেছে, 42 জন যে নাগরিক বলছে, এরা কিন্তু বিএনপির মানুষ না, আপনি তো জানেন ভাই, এই যে তাদের কথা মুখ থেকে এগুলি আসছে। আজকে যদি বিএনপি, আমরা যদি স্থানীয় প্রশাসন নির্বাচনে না যাইতাম, তো এই কথাগুলি তাদের মুখ থেকে কিভাবে আসতো? আমরা তো নাই মাঠে। আপনি বলছেন না জগন্নাথপুর সিলেটের কে নির্বাচিত হয়েছে পৌরসভা? আপনারা বলতে পারেন স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী, আমাকে তাইলে একটু বিএনপি না স্বতন্ত্র, সে বিএনপি না আওয়ামী লীগ? জানি আমি যতটুকু জানি, আমি আমার অভিমত, আওয়ামী লীগের উনি কিন্তু জাতীয় পার্টি করতে, আপনি দেখেন হোয়েভার হি ইজ নট অনলি বিএনপি, না উনি আগে জাতীয় পার্টি করতো, পরবর্তীতে বিএনপি যখন ক্ষমতা আসলো উনি বিএনপিতে চলে আসলো, উনি সব দলেই যায়। আচ্ছা, তারপরে অনেক কাঠকর প্রহরণের পরে বিএনপি উনাকে কিন্তু নমিশন দিয়েছিল এবং উনি কিন্তু একবার মেয়র নির্বাচন হয়েছিল। পরবর্তীতে উনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো বা বিভিন্ন সময়ে ওনার যে কর্মকাণ্ড, উনি আসলে এখন বিএনপি না, উনি আওয়ামী লীগের সাথে মিশে গেছেন, আপনি দেখেন। এবং ওনার বর্তমান যে কর্মকাণ্ড কথাগুলি, উনি যে আপনি যদি লাস্ট 5-10 ইয়ার্সের কথাগুলি দেখেন, ওনার আওয়ামী লীগের সাথে মিশে যদি থেকে থাকে, আওয়ামী লীগ প্রার্থী দিল কেন? আওয়ামী লীগ, উনি তো আওয়ামী লীগ ডাইরেক্টলি যাচ্ছেন না। আচ্ছা, মানে শো অফিস হিসেবে একটা দিল না? এক্স্যাক্টলি, উনি জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি করেন, বিএনপি আসলে বিএনপি করেন, এবং প্রমাণ হয়ে গেছে আওয়ামী লীগ না আসলে উনি আওয়ামী লীগের সাথে। আমি যতটুকু জানি মেয়র হলো আক্তার সাহেব, না আক্তার সাহেব, হ্যাঁ, তো উনি তো মেয়র হলো। যদি ওনার মানে এই রকম রূপ থাকে, যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ধরে, তাহলে উনি মেয়র কিভাবে হয়? এটা তো জনগণ, লোকাল জনগণ দেখবে, বুঝছেন তো? আমি কিভাবে হয় এটা আমি, আপনারা আমার কাছে অনেকগুলো পরিসংখ্যান, কোথায় নির্বাচন কি হচ্ছে না হচ্ছে, নির্বাচন কমিশনার কি করতেছে, সব কিছু উই নো ইট, এটা জনগণও জানে, আপনিও জানেন, এবং আমি বিশ্বাস করি মুবারক ভাইও স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারবেন নির্বাচন নিরপেক্ষ হয়, বলতে পারবেন না, কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন নোয়াখালী বসুরহাটের কথাই আমি বলি, ঠিক আছে, সেখানেও সেখানে কিন্তু মোটামুটি আমরা অনেক কিছু নির্বাচিত হয়েছেন, যিনি কাদের মির্জা সাহেব, ওদের কাদের সাহেব ভাই সাহেব, আপনাদের উনি অনেক অনেক কথাগুলি, ওনার ওনার আপন বড় ভাই সম্পর্কে অনেক কথাগুলি বলেছেন, হ্যাঁ, আওয়ামী লীগ সম্পর্কে অনেক কথাগুলি বলেছেন। আচ্ছা, এবং আপনি জানেন উনি ক্লিয়ার বলেছেন, আমি সত্যি কথা বলছি, এই বিষয়ে কথা যদি এই মুহূর্তে যদি নির্বাচন হয়, উনি বলেছেন যে তিন চারটে আসন ছাড়া বৃহত্তর নোয়াখালীতে আওয়ামী লীগ পালাবারও পথ পাবে, এই বিষয়ে আমরা কথা বলবো, আওয়ামী লীগের মুখ থেকে এটা বের হয়ে আসছে। জি, আমরা কথা বলবো এই বিষয়ে, আমি একটু কলার সাথে কথা বলেছি। কলার, আসসালামু আলাইকুম।